শ্রমিকদের মজুরি আমরা বৃদ্ধি করি, প্রায় 3,000 টাকা আমরা বৃদ্ধি করি, অর্থাৎ 1600 টাকা থেকে 3,000 টাকা। পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় সেই 3,000 টাকা থেকে 5,000 টাকা, তৃতীয় দফায় 5,000 টাকা থেকে 8,000 টাকা গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদেরও আমরা মজুরি বৃদ্ধি করে দিই। আমরা প্রথমে দেখলাম আমাদের শ্রমিকরা কত বেতন পেত, মাত্র এক সময় দেখেছি মাত্র 400 টাকা মজুরি ছিল, এটাকে 800 টাকায় উন্নীত করা হয় এবং পরবর্তীতে আমরা এটা 1600 টাকা পর্যন্ত উন্নীত করে যাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2001-এ আওয়ামী লীগ সরকার আসতে পায়নি, বিএনপি ক্ষমতা আসে ওটা আর কার্যকর করেনি, তারা কার্যকর করে এটা 2006 সালে। যে যাই হোক, 2009 সালে যখন আমরা সরকারে আসি, সরকারে আসার পরপরই আমরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের মজুরি আমরা বৃদ্ধি করি, প্রায় 3,000 টাকা আমরা বৃদ্ধি করি, অর্থাৎ 1600 টাকা থেকে 3,000 টাকা। পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় সেই 3,000 টাকা থেকে 5,000 টাকা, তৃতীয় দফায় 5,000 টাকা থেকে 8,000 টাকা গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদেরও আমরা মজুরি বৃদ্ধি করে দিই। আমি জানি না আপনারা যদি সেই 75 সাল থেকে 21 বছরের হিসাব নেন কতবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে, আর যদি এই হিসাবটাই নেন যে 2009 সাল থেকে 22 সাল অর্থাৎ 2018 সালের মধ্যে আমরা কিন্তু 3 দফায় বৃদ্ধি করে দিয়েছি। তাছাড়া প্রত্যেকটা কারখানা যাতে উন্নত মানের হয়, অর্থাৎ সেই গ্রিন ইন্ডাস্ট্রি যাতে হয় বা অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকে বা সেখানে শ্রমিকদের কর্মের পরিবেশ যাতে তৈরি হয়, তার জন্য মালিকদের যা যা চাহিদা ছিল সেটাও যেমন আমরা পূরণ করি এবং শ্রমিকদের চাহিদাও যাতে পূরণ হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছিলাম। কাজে আমরা সবসময় আমাদের শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিক কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিশেষ যত্নবান, এটা যা এমনকি ইপিজেড আইনে কখনো এই আইনে কিন্তু ট্রেড ইউনিয়ন করার কোনো সুযোগ ছিল না। আমরা সেখানে ট্রেড ইউনিয়ন বললে পরে সেখানে যারা বিনিয়োগ করে তারা এই ধরনের একটা মনোভাব দেখাতো যে তারা তাহলে বিনিয়োগ প্রত্যাহার করে নিয়ে চলে যাবে, তাই আমরা ট্রেড ইউনিয়ন না বলে সেখানে শ্রমিক কল্যাণ সংস্থা, এই শ্রমিক কল্যাণ সংস্থা করেই কিন্তু আমরা আইনটা করে দিই, যাতে করে সেখানে শ্রমিকদের যা যা পাওনা, যা যা করণীয় বা সংগঠন করার অধিকার সব কিছুই দেওয়া আছে ট্রেড ইউনিয়নের মতো, শুধু আমরা নামটা পরিবর্তন করে এই ব্যবস্থাটাও কিন্তু করে দিয়েছি। পাশাপাশি যাতে সংগঠনও করতে পারে আবার শ্রমিকের ন্যায্য পাওনা হয় তার ব্যবস্থাও আমরা করি। এবং এখানে আমাদের অনেক গার্মেন্টস এবং অনেক শ্রমিক নেতৃবৃন্দ আছেন, তারা জানেন যে তারা যখন মালিকদের সঙ্গে আলোচনা করছেন আমি তাদেরকে ডেকে বলেছিলাম যে আপনাদের আলোচনা করতে হবে না, আপনারা কত টাকা চাচ্ছেন এ টাকা হবে না, আমি নির্দিষ্ট করে দেব। আমি কিন্তু এভাবেই মালিকদের ডেকে নিয়ে বসে তাদের মজুরি আমি ঠিক করে দিয়ে সেটা যারা ন্যায্য পাওনা পায় সেই ব্যবস্থাটা করে দিই।